দেখলে মনে হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় বুঝি ছিল পরিচয়। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনাকে একটা কথা করছি কিছু মনে করবেন না। হ্যাঁ, ছোটবেলায় একটা নায়িকাকে টিভিতে দেখতাম, সেই নায়িকাকে দেওয়ার পর মনের ভিতরে কিরাম জানি আঁকুপাকু হইতো, কলিজার মধ্যে আগুন ধরে যেত। সেই নায়িকার নাম হচ্ছে ববিতা। আচ্ছা, এই ববিতা কি আপনার দাদি হয়? কি বলছেন এসব, ববিতা আমার দাদি কেন হবেন? ও, ববিতা আপনার দাদি না, আসলে হয়েছে কি, ওই যে ববিতার চেহারা যে ডাইস, সেই ডাইসের সাথে না আপনার চেহারা হুবহু মিলে যাচ্ছে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মিনা। ময়নার মা, খুব সুন্দর নাম। এক্সকিউজ মি, আমার নাম মিনা, ময়নার মা না, ওকে? ওহ, ওই একই তো কথা, ময়নার মাও যা মিনাও তা। আমার মনে হচ্ছে কি জানেন, আপনার নাম ময়নার মাই ছিল, সেয়ান্তে পাল্টে আপনি মিনা রাখিছেন। আশ্চর্য, পাগলের মধ্যে এসব কি বলছেন? এখন শোনেন, এতক্ষণ আপনার সঙ্গে যে কথা কলাম এটা কিন্তু আসল কথা না। এখন আপনাকে আমি আসল কথা কব, এই কথা শোনার পর আপনার কিন্তু নাচতে ইচ্ছা করবে, মানে আমার মতো একটা স্মার্ট সওয়াল আপনার এই কথা কবে? না না, চোখ বড় বড় করে তো তাহানের কিছু নাই, মানে আমার বয়স একটু বেশি দেখা গেল, আমার বয়স কিন্তু 25-26-এর বেশি না। শোনেন, মনোযোগ দিয়ে আমার কথাটা শোনেন, কথাটা শোনার পর আমি শিওর করছি আপনার কিন্তু নাচতে ইচ্ছা করবে। আপনার কথা শুনে আমার নাচতে ইচ্ছা হবে? আচ্ছা ঠিক আছে, বলেন কি আপনার কথা। আসলে হয়েছে কি, ওই যে সিনেমায় দেখেন না যে নায়ক নায়িকার ধাক্কা লাগে, তারপরে চোখে চোখে তাকায়, প্রেম হয়ে যায়, সেরকম কিছু কিন্তু আমার আর আপনার মধ্যে হয় নাই। তারপরও প্রথম দেখায় আমি আপনার প্রেমে পড়ে গেছি, মনে করেন এখন আমি কত বাধ্য হচ্ছি যে আই লাভ ইউ।